বলে দোস্ত কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, ভিডিওটা টানাটানি করবো না, তো দেখতে থাকুন। আর এটা এই এর নিয়ে যে আমি আইসি যে স্কুল করে কি নিয়ে গেছে জানেন কি? এটা ওটা তো জানবেন না, না করলে তো কই তাহলে শুনুন। এর নিয়ে আমি আইসি বাসলা যা পারিনি, নদী মরে যা পারিনি, কিন্তু গেলাম না। এই হুজুর দাজানের দেহে আজকে স্কুল করে সরকারি স্কুল করে আইসি ভিডিও বানাবেন এর নিয়ে। তো কতটুকু ভিডিও ভালো হবে কিনা জানি না, কিন্তু তাও চেষ্টা পূর্বে আছে, চেষ্টা করে যাবো। এই ভাইরাল বক্তার ভিডিও আজকে বানামো, আজকে কিভাবে টপ আর টপ আজকে দেখা যাবো। আজকে দিমো টপ আর টপ একবারে, তো দেখতে থাকেন ধৈর্য সহকারে। তো ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। লাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ঈশ্বরে মাংস নিবি। তো দর্শক এখন লাইনে তো ঈশ্বরে কোনদিন মাংস নিবিচারে কইতেছে, ঈশ্বরে কোন গুরু গুস্ত খাবার চাবো কোন চিনি। ঈশ্বরে আল্লাহ কয়েছে, হুকুম করছে নবীর নবী যুগ আসিল, আঙ্গরি যুগ শেষ নবী যুগ আসিল, এইসঙ্গে নবীর ইয়েরা আসিল, সাহাবারা তার নবীর উম্মতরা আসিল, হেরা কুরবানি দিছে। হেরা তো দিবই, হেরা বড় বড় উট ধুম্বা নেড়া ওই জায়গাতে আছে, আরব দেশে আছে, যেহেতু ওরা দিবার পারছে। আমরা তো আঙ্গর দেশে নাই, আঙ্গর দেশে খালি থার মধ্যে ছাগল বেড়া গরু আর মহিষ। তো ইডি সেরা হেঙ্গায় এত ঢেয়া খরচ করে একটা যদি ধুম মানে 4-5 লাখ টাকা খরচ হবো, এতটা খরচ করে আনে আর এই জায়গা যদি কুরবানি দেয় গৃহস্থে জিলে নিয়ে চলো আমার গৃহস্থ যারা কুরবানি দেয় কারণ এই ফুল টাইট হয়ে যাবো গা। কুরবানি দেওয়া বদল কি করবো, ওই হুজুর ডার হুজুরে গিয়ে ধরে আনে কুরবানি দেনা দিলে কি ওর গুস্ত সাত নাকব। ঠিক বলেছ, তাছাড়া বুদ্ধি নাই কি করবান, পয়সা হয়তো কথা আছে কিন্তু আপ ডাউন ওখানে জ্বালা নাই খেয়ে ও যে কোন মাছ হাতে পরে আছে আর কোন হুজুরের কাছে যে পরে আছে ও তো ঢুক পরমানে পানাই কে খালি মার খেয়েছে হুজুর হাতে এ জাননি কে বা উল্টা পাল্টা বক্তব্য দিতেছে। আমরা ওর বক্তব্যটা শুনুন আর আমারটা শুনুন আমি কি কই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? নাই যোয়া মাত্র খং আমি করিমেই 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 কোনে আমাক রখায় আমি চাই লো। গতিকে সদনা বছর আয় হেরে বস্তি বস্তি গ্রামে গ্রামে টাউনে টাউনে চার দুই গুরু গুরু বানিয়ে দেন যাবো না, তারপর তোর পারামারে ধরে অভি তোর যে দোয়াও কব না, তোর খালি কব যে তোর গোয়া টান করে ধর আল্লাহ হোক দিলাম তোর আমি কাশি দিয়ে যাবো করলাম নি। তুই যে সোশ্যাল মিডিয়া যে ভাইরাল করে দিতেছ, তুই তো ভাইরাল ভাইরাল একটা ভক্ত হয়ে গেছিস গা, তুই ভাইরাল কিনে গেছিস, তুই মাসে পরে আইসস ঠিক আয়ের যে তুই উল্টা পাল্টা যে কইতেছস জানি গে তুই ভাইরাল, আর আঙ্গর মতন মাসে তোর হাতে এরমি করে যাবো দেখতে থাক, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কুরবানি দিয়ার পৰা আপোনালোকক বাধা দিয়া নাই, মই জাস্ট মানবতার কথা আলোচনা কৰিছো যে আপোনালোকৰ মানবতা কত হেৰাই। আরে ভাই মানবতা হারা নাই কে, মানবতা বাইরে খাওয়ার জিনিস না, মানবতা পেক খেতে থা না, মানবতা বাসুও থা না, পানির তুলে থা না, কিন্তু মানবতা মানুষের লগেই থায়, দিমাগ মানুষের লগেই থায়। কিন্তু তোর কাছে ওই ভাইরাল তোর কাছে কয়টা কথা হই না, তুই মানুষের চলবো তোর কথা হই না। তুই যুল পরে আসছস, তুই একটা ভালো আলেম তুই পরে আসছস, এই মুক্তি মতিবুর রহমান ই দেখছিনি আসাম দেশটা পরে কাফায় তুলতেছে, তুই ওর মতন কাফা, ও তো একটা মলানা পরে আছে। হ্যাঁ মুক্তি অতি তো কোনোদিনও তো এবার এবার বক্ত হইনি নাই যে গুরু কুরবানি দেন যাবো না, গুরু কুরবানি জায়েজ নাই। হ্যাঁ তুই এবার তো কোনোদিন হইনি নাই গা, তোর মুহে তুই আয়া হেরে যে তুই এডে ডাইরেক্ট অ্যাটাক করে নিছস, জাননি গে আমিও তোর অ্যাটাক করতেছি আরো যারা ইউটিউবার আছে হেরাও অ্যাটাক করতেছে, কিন্তু আমি চিনি না তুই কোন জায়গায় আসস, আইস একবার আইলে হারে বুঝা হবি টাইট ফুল টাইট হয়ে যাবে চাস, ঠিক আছে না? ঠিক আছে, ইয়াকে ঈদ বলি কয় নেকি, ইসলামে এনেকুৱা ঈদ পালন করব কইছে নেকি আমাক, এবার নিজকে সুধি চাব। তোরটা মারলাম ঈদ, এটা না এটা তো ঈদ না, এটা কি তাহলে এই না ফিদা আমার, এটা কি তুই তুলে ফরে আসস, তত সারে না রতন রতন হলস নাই, তুই কত সেটা ঈদ নেই ইতালি এটা কি গেল। হ্যাঁ পূর্বতন শুনে আছি এটা কুরবানি ঈদ, আর তুই তুই কে আর নামি ঈদ নাই, তাহলে ঈদ কারা গো তুই আমাকে করছিনি ঈদ, আর ঈদ তুই দেহা দিচ্ছিনি ঈদ কি বে, ঈদ খান যা না হিদেন দেন যা, হুম না ধরে আহন যা কইস, তুই এটা নতুন করে একটা বয়ান ভাই করিস যে ঈদ কারা গো মনে করে বা পরে কোন দিন আবি আইসস মানে আবল দল পরে আসছস, তেমন দিন তুই পরে আহেরে আবার আহেরে কবে যে এটা ঈদ না, ঈদ কারা গো তোরে আমি দেহের আলা নোটুঙ্গির ফুত, তুই কস এটা ঈদ না, পুরো তুমি শুনে আছি এটা ঈদ আর তুই কস ঈদ না। তো দর্শক ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন, তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না দোস্ত। দর্শকরা আমি একটা কথা কই ভিডিওর মধ্যে, একবারে আপনারা যদি
সহায় না করুন তাহলে আর কেরা সহায় করবো। হয়তো আমার ভিডিওটা লং হইতেছে, কিন্তু ধৈর্য সহকারে দেখ পান আমার কথা এইখিনি। তো ভালো থাকুন, পরের এবার হুজুরের ভিডিও নিয়ে জুল এবার হুজুরের ভিডিও পাই তাহলে পরে বেতে ভিডিও নিয়ে হাজির হবো। এর তো নালান ডেঞ্জারাস হবো, কিন্তু গাল দিতেছি না, দিমু সময় আইলে দিমু।